বাড়ছে নিপা ঘিরে আতঙ্ক। কেরলে আরো বাড়ল নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার আরো একজন নিপা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল। আক্রান্ত ব্যক্তিও কোঝিকোড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ক্রবারি স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জের অফিসের তরফে জানানো হয় আরও একটি নমুনা পজিটিভ এসেছে। নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 39 বছর বয়সী এক ব্যক্তি। বর্তমানে ওই ব্যক্তি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে কেরলে নিপা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। এর মধ্যে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে সংক্রমণে। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা 4। নিপা ভাইরাসে কোঝিকোড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর বৃহস্পতিবার এবং শুক্রবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছিলেন। পড়ুয়াদের জন্য অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করতে বলা হয়েছে। এদিকে শুক্রবারই নিপা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন। তিনি রাজ্যবাসীকে আতঙ্কিত না হতে এবং সমস্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ICMR এর গবেষণায় দেখা গিয়েছে শুধু কোঝিকোড় নয়, গোটা কেরলেই নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার বিপুল সম্ভাবনা রয়েছে। যারা জঙ্গলের আশেপাশে থাকেন তাদের সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।